নমস্কার বন্ধুরা হাইকেয়ার পিজান থেকে আপনাদের কাছে আজকে এসেছি টপিকের থামনেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে কি টপিক নিয়ে আমি আপনাদের কাছে আজকে এসেছি যে টপিকের মধ্যে দেওয়া আছে যে আটসাত পায়রা থেকে আর কাউকে প্রতারিত হতে হবে না বা কেউ ঠকবেন না এই আটসাত পায়রা বলাতে আমার আর একটা কথা মনে পড়ে গেল আমার আগের ভিডিওতে আমার একটি বন্ধু ভাই সে কমেন্ট করেছে দাদা আটসাত পায়রা বলো না সেটাকে বলো যে ম্যাড্রাস পায়রা বা সাউথের পায়রা আমি তার কথায় একমত হয়ে বলছি যে সে একদম সত্যি কথাই বলেছে যে আটসাদ পায়রা বলে কোনো পায়রা নেই সব পায়রাই সাউথ থেকেই এসছে এনে এখানে এসে সেই পায়রা ভালো রেজাল্ট হয়েছে তো সেই পায়রাকে বলা হচ্ছে আটসাদ পায়রা তো কেন আমি আরশাদ পায়রা বলেছি বা আরশাদ ব্লাড লাইন বলেছি তার পেছনে একটা ছোট্ট যুক্তি বা কারণ আছে সেই বন্ধুকে আমি বলছি যদি ম্যাড্রাস পায়রা বলি কেন ম্যাড্রাস পায়রা অনেকই আছে ওই পার্টিকুলার ম্যাড্রাস পায়রাটার মধ্যে মানে সাউথের পায়রাটার মধ্যে যে গুণাগুণগুলো আছে আর আমি যেটাকে আসাদ পায়রা বলছি সেই সাত পায়ার মধ্যে যে গুণাগুণগুলো আছে ওই সাউথের পার্টিকুলার ওই পায়রাগুলোর মধ্যে সেই গুণাগুণ আছে এবার আমি যদি কোনো একটা স্পেসিফিকেশান করে দিই যে এইটা সাপোজ এটা নাম একটা গিয়ে আপনারা এই জিনিসটা খুঁজবেন তাহলে ঠকবেন না যে কারণে কিন্তু আমি ওটা নামটা নিয়েছি ওই বন্ধুকে বলবো যে পায়রাটা সাউথ থেকেই এসছে বাট সাউথ থেকে প্রচুর পায়রা আসছে ম্যাড্রাস থেকে প্রচুর পায়রা এসছে এখানে এসে তৈরি হয়েছে বাট ওই রকম গুণাগুণ কিন্তু সব পায়রার মধ্যে পাওয়া যায়নি তো যে কারণেই আমি সেটাকে আট সাত পায়রা বলছি যাতে সেটা স্পেসিফিকেশান হয় যে হ্যাঁ এই স্পেসিফিকেশান এই পায়রাটার মধ্যে এই গুণাগুণ আছে তো এই পায়রাটা ভালো হবে তো যে গুণাগুণগুলো আমি আগের ভিডিও বলেছিলাম যারা ভিডিওটা দেখেননি তারা আগের ভিডিওটা দেখে নেবেন গুণাগুণগুলো তাহলে বুঝতে পারবেন যে কি আমি বলেছিলাম হ্যাঁ বন্ধুরা সেটা হচ্ছে একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর চেষ্টা করছি দেখুন সাউথ থেকে বা ম্যাড্রাস থেকে পায়রা এসছে তো আমরা সব কটাকেই ম্যাড্রাস পায়রা বলতে পারি বাট এখানে আমরা বলছি না সেটাকে আমরা আট পায়রা বলছি তার কারণ হচ্ছে দেখুন বাজারে প্রচুর জুতো পাওয়া যায় বাট বাটা বলে একটা কোম্পানি আছে সেও জুতো বানাচ্ছে তার জুতো ইজ দ্য বেস্ট জুতো কিন্তু আমি কিন্তু গিয়ে ওখানে বলছি বাটার জুতোই দিন কেন বলছি না ওই বাটার জুতোর মধ্যে ওই গুণাগুণগুলো রয়েছে যে কারণেই বলছে যে আপনি আমাকে আট সাত পায়রাই দিন আট সাত পায়রা মানে হচ্ছে ম্যাড্রাসেরই পায়রা কিন্তু বা সাউথেরই পায়রা কিন্তু ওর মধ্যে সেই গুণাগুণগুলো আছে যেরকম বাটার জুতোর মধ্যে ভালো গুণাগুণ আছে যার জন্য আমরা গিয়ে বাটার জুতোই খুঁজছি সেরকম সাউথ বা ম্যাড্রাসের পায়রার মধ্যে সেই গুণাগুণগুলো কিছু পায়রার মধ্যে সেই গুণাগুণগুলো আছে যে কারণে আমি গিয়ে আট সাত পায়রাই আমি খুঁজছি নাহলে আমি কারোর কাছ থেকে পায়রা কিনতে চলে গেলাম আমি তো আপনাকে ম্যাড্রাস পায়রাই দাদা দিয়েছি কিন্তু আমি পার্টিকুলার চেয়েছি ওটা আমি কিন্তু দোকানে গিয়ে যদি বলি দাদা জুতো দিন একটা যে কোনো জুতো দাদা বাটার জুতো দিন আমাকে কিন্তু বাটার জুতোটাই দেবে যার মধ্যে সেই গুণাগুণগুলো থাকবে আশা করি সেই বন্ধুকে আমি আমার বক্তব্যটা বোঝাতে পেরেছি হুম এইবার কথা হচ্ছে যে আরশাদ পায়রা দেখুন আমার বাড়িতে আছে এবার আরশাদ পায়রা থেকে ভেঙেও অনেক পায়রা তৈরি হয় এই যে পায়রাটা দেখছেন আগের দিন যে আমি আটসাদ নটটা আপনাকে দেখিয়েছি তার তারই বাচ্চা কিন্তু এটা এটা কিন্তু তারই বাচ্চা আমি কিন্তু এই পায়রাটাকে আটসাদ পায়রা বলে কাউকে দিয়ে দিতে পারি কিন্তু না এটা এটা কিন্তু ও বাবাটা আটসাদ মাটা কিন্তু আটসাদ ছিল না তার মানে এটা আটস্বাদ ভাঙানো এর মধ্যে আটসাদের ব্লাড আছে পায়রাটা উড়বে তবে সেরকম হবে না কিছু গুণাগুণ কিন্তু এর থেকে চলে গেছে যে গুণাগুণগুলো বাবা বা আট সাত ব্লাডের থাকে সেই গুণাগুণ কিন্তু নেই যেহেতু মায়ের মধ্যে সেই গুণাগুণগুলো ছিল না তো দেখুন এটা কিন্তু একটা কপরের বাচ্চা আমি দেখে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা জাস্ট একটা এক পরের বাচ্চা এটা জাস্ট একটা এক পরের বাচ্চা এই পায়রাটা এক পরের বাচ্চা এর চোখটার মধ্যে আমি চোখটা আমার সঙ্গে কেউ থাকবে যখন আমি করে দেখাবো বাচ্চারা চোখটাও দেখাবো এখন আমি জাস্ট পায়রাটাকে দেখাচ্ছি আপনারা দেখুন পট্টি আশা করছি এটার পট্টিটা ব্লু পট্টি হয়ে যাবে ঠোঁটটার মধ্যে হালকা ব্লুই ভাব আসবে কিন্তু পায়রাটার মধ্যে যে ডিফারেন্স চলে সেটা আমি আগেও বলেছিলাম দেখুন লেজটা দেখুন এখানে ও পেন্সিল লেজের মতনই আছে কিন্তু এটা কিন্তু পুরো বন্ধ হবে না এই লেজটা কিন্তু পুরো বন্ধ আসবে না এ একটু বড় হলেই লেজ খুলবে এই দেখুন থেকে লেজ খুলছে কিন্তু এ লেজ খুলছে এ কিন্তু বড়ো হলে লেজ খুলবে এত লেজ বন্ধ থাকবে না ঠিক আছে আচ্ছা দু নম্বর হচ্ছে এর দেখুন রিং এসছে আসছে এইটা আমি দেখাবো আপনাদেরকে ক্লোজ ক্যামেরায় করে দেখাবো এর রিং আসছে বাবার মতন এর রিং আসছে এর সাইড দিয়েও একটা কালো আউটার রিং ভালোই এসছে হুম নখ দেখুন অতটা বড় আসেনি নখ দেখুন অতটা বড় আসেনি তবে ছোট বাচ্চা পায়রা তো এর থেকে অতটা কিছু বোঝা যাবে না তবে এটা কিন্তু পিওর আস্বাদ পায়রা না আমি আপনাদেরকে পিওর আস্বাদ পায়রা আমি আমার দেখাবো সেখানে দেখবেন এটা পিওর আস্বাদ পায়রা না দেখুন কিন্তু এর ওড়াই খুব ভালো এর ওড়াই খুব ভালো আমি পায়রাটাকে দুদিন উড়িয়েছি পায়রাটাকে দুদিন উড়িয়েছি আমি জোড়া দিয়েছিলাম যেহেতু মাটা খুব ভালো লেগেছিল আমার মাটা আমার বাড়িতে ভালো রেজাল্ট করেছিল আমি দেখাবো এর মাটাকে আপনারা দেখুন আচ্ছা বন্ধুরা আমি যেটা বলছিলাম আপনাদের সঙ্গে আর একবার একটু সেরাই শেয়ার করি যে আর একটা পায়রা দেখাই যে এটাও কিন্তু সাত পায়রা না এটাও কিন্তু সাত পায়রা না বাট এর মধ্যে আপনি যদি পায়রাটাকে দেখেন সামনে থেকে আপনার দেখে মনে হবে যেন আটসাত পায়রা বাট আমি বলেছিলাম যে সব কটা গুণাগুণ যদি না থাকে একদম পিওর ব্লাড না আমার কিন্তু এটাকে বলছি আমরা এর মধ্যে কিন্তু সব গুণাগুণ নেই যে গুণাগুণ আমি আপনাদেরকে এটার মধ্যে দেখাচ্ছি দেখুন ভালো করে দেখুন চোখটা দেখুন এ কিন্তু ব্লু পট্টিতে আছে ঠোঁটটা কিন্তু হালকা নীল ভাব দেখুন দেখেছেন চোখের মধ্যে চোখের মধ্যে কিন্তু এর রিংও আছে এর কিন্তু চোখে রিংও আছে দেখুন কিন্তু এটা কিন্তু আট সাত পায়রা না এর কিন্তু বডি শেপ হেডশেপ দেখুন দেখুন হেডশেপ বা বডি শেপ গায়ে জোর এইবার আমি আপনাদেরকে দেখাই দেখুন এর কিন্তু পায়রা লেজ দেখবেন খোলা হালকা খোলা দেখুন পেন্সিলের মতন কিন্তু লেজ না দেখুন দেখুন দেখেছেন হালকা পায়রার লেজ খোলা এ পায়রার কিন্তু আবার নখও বড় বড় নখও বড় বড় না এ নখ বড় না এ পায়রার নখটা বড় না দুটো জিনিস অমিল আপনি পেলাম প্রথম কথা লেজটা দ্বিতীয় কথা নখটা আপনি চোখের শুধু চোখে গিয়ে আট সাত পায়রার দিকে যাবেন না সব কিছু বৈশিষ্ট্য দেখবেন দেখুন ব্লু পট্টি কিন্তু দেখুন পটটি কিন্তু পুরো ব্লু আর ঠোঁটটা কিন্তু ব্লুইশ ভাব আছে আপনি যদি হেডসাপ দেখেন পায়রা বাচ্চা খাওয়াচ্ছে এ কিন্তু পিওর সাত পায়রা না আমি আপনাদের এই পায়রাগুলোরও চোখগুলো খুব সামনাসামনি দেখাবো আর অরিজিনাল যে দুটো আটস্বাদ আমার কাছে সেটারও আমি চোখ আপনাদেরকে দেখাবো আর পুরো পায়রা যে বলেছি সেগুলো একটু মেনে চলবেন তাহলে আটসাদ পায়রা থেকে অ্যাটলিস্ট আপনারা প্রতারিত হবেন না হ্যাঁ বন্ধুরা দেখুন এই যে বলছিলাম যে এটাও আটসাদ পায়রা না দেখুন আপনাদেরকে আমি চোখটা দেখাচ্ছি আমি একজনের হেল্প নিয়ে করছি কোনো রকম ভুল কিছু হলে একটু দেখে নেবেন আপনারা দেখুন এরও কিন্তু চোখের মধ্যে কিন্তু দেখুন এরও কিন্তু চোখের মধ্যে রিং আছে দেখুন চোখের মধ্যে রিং আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা দেখুন এই যে আর একটা পায়রা যেটাকেও কিন্তু আমি বলেছিলাম এটাও আট সাত পায়রা না কিন্তু এটা দেখুন এক পরের বাচ্চা এরও কিন্তু চোখে দেখুন রিংটা দেখুন একটু মোবাইলটা আমি জুম করছি আপনারা দেখার চেষ্টা করুন একটু জুম করো হালকা হালকা একটু জুম করে হ্যাঁ এই দেখুন দেখুন এরও কিন্তু চোখে রিং আসছে এ যখন বড় হবে এর চোখ পট্টিও কিন্তু ব্লু এসে যাবে আপনারা হয়তো ভাববেন যে এটা আট সাত দাদা বলেছিল কিন্তু না আমি কিন্তু বলেছি যে সব কটা হতে হবে তাহলে আপনারা একদম অরিজিনালটা পাবেন এই দুটো দেখালাম এই দুটো কিন্তু আট সাত না এইবার আমি আপনাদেরকে অরিজিনালটা দেখাচ্ছি দেখুন পুরো পায়রা অরিজিনাল দেখিয়েছিলাম তাদেরও চোখ দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখুন আমি যে বলছিলাম অরিজিনাল আটসাদ দেখাবো আপনাদেরকে ঠিক আছে এই হচ্ছে আর্শাদ কালাঙ্কা এটা আর এটা হচ্ছে মাদিটা দেখুন পায়রা ভাইব্রেশন নিজে একা বসে আছে তাতেই ভাইব্রেশন দেখুন নর মাদি দুজনেরই কিন্তু ভাইব্রেশান আমি এবার এই জোড়াটা লাগিয়েছি মারপিট করে কি করেছে দেখুন দেখুন এটা কিন্তু আসাদ কালাঙ্কা অন্ধকারে আছে বলে আপনারা ভালো বুঝতে পারছেন না আমি অরিজিনাল পায়রা ধরে আপনাদেরকে দেখাচ্ছি ডিমে আছে আমাকে আসতে আজকেই দুটো ডিম কমপ্লিট হলো হুম দেখুন আপনারা আমি দুটো পায়রা আপনাদেরকে দেখাবো এখান থেকে মাদিটা দেখাবো আর আগের দিন একটা নর দেখেছেন এটা দেখাবো দেখলে আপনারা বুঝতে পারবেন যে অস্বাদ পায়রা সত্যি কীরকম হয় তাহলে আর আপনারা প্রতারিত হবেন না দেখুন কাটতে হবে দেখুন চোখটা দেখুন কতটা বই আজকে মেঘলা ওয়েদার তার মধ্য দিয়েও আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি আমি সাথে একজন আজকে একজনকে পেয়েছি আমাকে একটু হেল্প করছে আপনাদেরকে আমি পিওর চোখটা দেখানোর চেষ্টা করছি দেখুন চোখটা কতটা ডিপ দেখুন এটা কিন্তু আমার ঘরের আটসাদ মাদি দেখুন চোখের মতো রিং দেখুন তিনটে রিং একদম প্রমিনেন্ট আছে এই আটসাদ মাদিটা দেখালাম এর আগে পায়রার গুণাগুণ তো আপনাদেরকে দেখিয়েছি এবার নটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে ওভারঅল পায়রাটা আর বলেছিলাম যে পায়রার নখ বড় বড় হয় দেখুন পায়রার নখ কত বড় দাঁড়ান ময়লা লেগে আছে দেখুন কত বড় নখ পায়রা এই হচ্ছে ওভারঅল পায়রা ডিমে আছে বেশি ডিস্টার্ব করব না আমি আর একটা পায়রা দেখাচ্ছি দেখুন বন্ধুরা এটা হচ্ছে আটসাদ নটটা আমি আপনাদেরকে এটা চোখটা দেখাচ্ছি দেখুন দেখুন এটা আটসাদ নটটা চোখের পড়তে কালার দেখুন ব্লু কালারের আছে ঠোঁটও কিন্তু ব্লু কালার দেখুন এটা নটটা এই যে লেজ দেখুন এই যে লেজ দেখুন দেখার চেষ্টা করি আপনাদেরকে দেখানো দাঁড়ান লেজটা দেখুন এই যে লেজ পায়রার ঠিক আছে আর তার সঙ্গে পায়রার নখ দেখি আপনাদেরকে দেখাই সব পায়রা ডিম বাচ্চা করছে বলে নখগুলো একটু নোংরা নোংরা হয়ে আছে এই নখ এই ওভারঅল পায়রা যখন পায়রা কিনতে যাবেন অ্যাটলিস্ট পায়রাগুলোকে একটু ভালো করে দেখে নেবেন আমি যে বলেছি সব রকম গুণাগুণটা একটু দেখার চেষ্টা করবেন দেখুন দেখুন আশাদ কালাঙ্কা পায়রা কীরকম হয় আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এটা একটা আশ্বাদ কালাঙ্কা মাদি ঠিক আছে অ্যাকচুয়ালি কালাঙ্কা পায়রার চোখ আটসাদ পায়রা কালাঙ্কার চোখ কিন্তু দেখবেন ডিপ খয়রি কালারের দেখবেন ডিপ খয়রি দেখুন চোখটা দেখুন রোদ্দুর নেই কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি দেখুন চোখটা কিন্তু ডিপ খয়রি কালারের দেখুন কতটা বোঝাতে পাচ্ছি এই ডিপ খয়রি কালারের এটা হচ্ছে আটসা কালাঙ্কা মাদি মাদি পায়রা কালাঙ্কা পায়রা এরকমই হয় হুম দেখুন সাইজ দেখুন আমার এক বিগতের মতন সাইজ আছে পায়রার এই ওভারঅল পায়রা চোখ দেখুন এটা আর কালাঙ্কা মাদি নটটা ওখানে আপনাদেরকে দেখালাম মারপিট করেছে বলে আঁকার হাতে ধরলাম না আজকে